ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي وضوء فضيلة الله رسول صلى الله عليه وسلم بقول الطهور شطر الإيمان. طهارة بتتاح تلك الإيمان الأرض هيك إمن بقول الله رسول صلى الله عليه وسلم الله سبحانه وتعالى بتتاح صلاة قبول كرنا لا تقبل الصلاة بغير طهور. إمني بها الله الرسول صلى الله عليه وسلم بلتن ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات ثم ذلك كان من بولد منا جي عمر كل الله باك غنى ختم تيدن غنى ختم معاف كرن আর এই আমলের মাধ্যমে আল্লাহ পাক মানুষের পদমর্যাদা বৃদ্ধি করেন। এর মধ্যে থেকে একটা হলো ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হলেও কষ্ট সহ্য করে পরিপূর্ণরূপে উযু করা, কষ্ট সহ্য করে পরিপূর্ণরূপে উযু করা। আর এই কষ্ট বলতে যেমন ঠান্ডা অথবা একটু ক্লান্তি বোধ হচ্ছে তবুও করছে, এর দ্বারা কি হয় মানুষের গুনাহ খাতা মাফ হয়। উজু করলেই তো উজুর অনেক ফতিলত, যদি কেউ উজু করে সুন্দরভাবে উজু করে অন্য রায়াতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে তার সমস্ত গুণা তার শরীর থেকে বের হয় বের হয়ে যায়। সুবহান আল্লাহ, এই যে উজু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলেন এর ফলেও আপনার গুণা খাতা মানে দুয়ে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আকবর, মুখ ধৌত করলেন তো এরকম চোখ দিয়ে যে গুণা হয়ে তো অর্থাৎ সগিরা গুণা পরিষ্কার হয়। হাত দিয়ে হাত ধৌত করলেন গুণা ঝরে পড়েছে, পা ধৌত করলেন এরকম। এই আলহামদুলিল্লাহ উজুর অনেক ফজিলত, তো ফজিলত তো আছেই। আর উজু এছাড়া যখন আমরা সালাত পড়ব তখন তো উজু করা ফরজ, যদি উজু না থাকে এর নির্দেশ তো রব্বুল আলমিন সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই বান্দা যথাসাধ্য উজু অবস্থায় থাকবে, ফরজ সালাতের সময় তো পড়বেই, নফল সালাতের সময় তো পড়বেই, এমনি এমনকি বা অযুদি যদি থাকে সবসময় থাকার চেষ্টা করে, এটু ভালো মুমিনার আলামত। কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন লা ইউহাফিযু আলাল উযু ইল্লা মুমিন, মুমিন ব্যক্তি নিয়মিত উজু রাখে, মহাফাজত করে। উজু নষ্ট হয়ে গেলেই উজু করে, আল্লাহ আকবর, উজু নষ্ট হয়ে গেলেই উজু করে মুমিন, চেষ্টা করে সবসময় উজু উজুর সাথে থাকতে। এজন্য এটা প্রসিদ্ধ যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন আমি তুমি আমাকে তোমার যে আমলগুলির মধ্যে যেটি সবচেয়ে বেশি আশা করা যায় আর যা আমার যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বা তোমার কাছে তুমি করো আর আল্লাহর কাছে বেশি মকবুল হয় এরকম এক খুন আমল আছে তোমার কাছে বলো তো। তো তিনি বললেন কারণ আমি তোমাকে জান্নাতে দেখেছি, আল্লাহ আকবর, আমার আগে আগে চলতে দেখেছি, তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পেয়েছি, আল্লাহ আকবর। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই উযু নষ্ট হয় তখনই আমি উযু করি আর দুই রাকাত সালাত পড়ি অথবা আমি সালাত পড়ি। খেয়াল করবেন কি বলেছেন, যখনই উযু নষ্ট হয় তখনই উযু করেন তখনই দুই রাকাত সালাত পড়েন। তো যে যত বেশি আল্লাহ নেক বান্দা হবে সেই হিসাবে উযু করবে, উযুর হেফাজত করবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বোঝা গেল তিনি সবসময় বা উযু থাকার চেষ্টা করতেন সবসময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এ কারণেই আমি তোমাকে জান্নাতে দেখেছি,
সুবহানাল্লাহ। তাই বান্দা একটু হালকা যদি ঠান্ডা হয়, হ্যাঁ, মন চায় না উজু করতে, উজু করার চেষ্টা করবে। বিশেষ করে সবসময় রাখা থাকা যদি সম্ভব না হয়, ফরায়েজ সালাত অথবা কোরআন তিলাওয়াত যখন কোরআন দেখে পড়বে, এমনিভাবে নফল সালাত পড়তে সময়, তাহাজ্জুদের সালাত পড়তে সময় বা বিতরের সালাত পড়তে সময়, সালাতুল দোহা পড়তে সময় মানুষ কষ্ট হয় একটু। কখনো কখনো উজুর কারণে বলে হ্যাঁ এখন যেহেতু উজু নেই করবো না, যেমন চাষতে নামাজ পড়বে সালাতুল দোহা, উজু নেই তো পড়ছে না, বুঝ, একটু ক্লান্তি, এটা দূর করুন। এটা দূর করে, দূর করে উজু করে না, দূরে কাজ সালাত পড়ে নেন। এটা সকলেরই হয়, আমারও হবে আপনারও হবে সকলেরই হয়। তাই যথাসাধ্য মুসলমান বা উজু থাকার চেষ্টা করে যাবে। আল্লাহ রসুল সাল্লাহ লা ইউহাদ আল উযু ইল্লা মুমিন, মুমিন ব্যক্তি নিয়মিত উজু থাকার, উজু রাখার চেষ্টা করে বা উজু রাখে। আল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে যা বললাম, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দিন, আপনাকেও আমল করার তৌফিক দিন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিয়মিত সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।